তোমাদের আমাদের কি ভিডিও চিনে টিনে যাবে কলকাতায় দেখাচ্ছি কলকাতায় তোমার দেখা নাই আমার দেখা নাই এই তো আমি আমি দেখা দিতে এসেছি ওর জন্য না না ঠিক আছে এতেই বেশি চিনবে এতেই বেশি চিনবে জামাই আমাদের এত দুঃখ আমি একটু ভিডিওই বানিয়ে নি জামাই Thank you.
হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তো আমি ভালো আছি, আমার ফ্যামিলির সবাই ভালো আছে। আর আজকে তোমাদেরকে জানাই নতুন একটা ভিডিওতে প্রচুর পরিমাণে ওয়েলকাম। তো বন্ধুরা, এখন বাজে 11:30, আমার স্নান হয়ে গেছে, স্নানটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কেন কাজকর্ম নেই তোমাদেরকে বললাম। আর কালকে যেহেতু কালী পুজো ছিল, সারা রাত মানে ভোরবেলা পুজোটা শেষ হয়েছে, আর সারা রাত এখানে পাঠাবলি হয়েছে, 10খানা পাঠাবলি হয়েছে। আর সারা রাত মানে ঢাক ঢোল কাঁসো যেরকম বাজছে এখন, শুনতে পাচ্ছ তো? এখন মন্দির থেকে ঠাকুর বার করা হচ্ছে, তার জন্য আওয়াজটা পাচ্ছ। আর কালকে সারা রাত ধরে পুজো হয়েছে, পাঠাবলি হয়েছে, তার চেঁচামেচিতে মানে ঘুম হয়নি, বলতে গেলে ঘুমাতে পারিনি, মনের মধ্যে মানে কিছুক্ষণ কেঁদেছি যখন পাঠাটাকে বাড়ি থেকে বার করে নিচ্ছে। তো আমরা দেখতে যাইনি, আর আমি বাড়ি থেকে বেরও হইনি। এই একবারই মন্দির থেকে যতটা পেরেছি তুলে এনেছি, তোমাদের সঙ্গে শেয়ার করব যতটুকু পেরেছি। আর ওই পাঠাটাকে যখন নিয়ে যাচ্ছিলো, কানে আঙুল ঢুকিয়ে একদম বিছানার মধ্যে কম্বলের মধ্যে ঢুকে আছি, তাও আওয়াজ যাচ্ছে, খুব কষ্টকর একটা জিনিস। আর আমাদের এখানে 10খানা পাঠাবলি হয়েছে, তার মধ্যে 2খানা কান কেটে রক্ত নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, আর বাকি 8খানা বলি হয়েছে। আর তোমাদেরকে সকালবেলা দেখালাম বাড়িতে সেই পাঠাটা কাটাকুটি করে রান্নাবান্না শুরু হয়ে গেছে। আমাদের জ্ঞাতি ছাড়া সবাই খেতে আসবে, পাড়ার অনেক লোক খেতে আসবে, তাই বাড়িতে রান্না হচ্ছে। আর আমাদের জন্য, আমরা যেহেতু ওটা খাবো না, তো আমাদের জন্য আলাদা ঘরের ভেতরে আলাদা সাদা রান্না হচ্ছে, তো ওইটা আমরা খাবো। তো চলো বন্ধুরা, এখন দেখে আসি, দূর থেকেই ঠাকুর বিসর্জন হচ্ছে, ঠাকুরকে বার করছে। তো চলো, দূর থেকে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। ছাদের উপর থেকে যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর ঠাকুর, আমাদের ঠাকুর এখন নিয়ে যাচ্ছে পাড়াতে ঘোরাতে। আমাদের পাড়াতে একটা দুর্গা মন্দির আছে, ওখানে পুজো হয়, তো ওখান থেকে মাকে ঘুরিয়ে নিয়ে এসে আমার ছোট কাকা শ্বশুরের পুকুরে বিসর্জন হবে, তখন তোমাদেরকে আবার দেখাবো। তো এখন ঠাকুর মন্দির থেকে বার করে নিয়ে যাওয়া হচ্ছে সেই মন্দিরে, মাকে ওখানে ঘুরিয়ে আবার নিয়ে আসবে। তো বন্ধুরা সঙ্গে থেকো, দাঁড়াও। Thank you.
রাজা রাম প্রজা প্রজা ছপাস ছপাস জলে দুটো ওগুলো সরিয়ে দে, হ্যাঁ ওগুলো সরিয়ে দিয়ে নেমে পড়, নে রেডি ওয়ান না শাবাশ, চলায় 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 যাস না আর যাস না চলায় চলায়, হ্যাঁ নিচে অনেক জল ঠান্ডা চলায় ব্যাস 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 উল্টো দিকে চলে যাচ্ছিস, চল উঠায় 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 উঠায়। আমার ছেলের পুকুরে স্নান করা হয়ে গেছে তোমরা দেখলে, তো বলছে মা আমি একটু পুকুরে স্নান করবো, তাই আমি বললাম করে নে, যাই হোক আমার ছেলে সাঁতারটা শিখে গেছে। আর এদিকে দেখো সবাই খেতে বসে গেছে, এবছরে প্যান্ডেলটা ছোট, কারণ হচ্ছে আমাদের 50 জন জ্ঞাতির মতন আসবে না বলা হয়েছে, সেই হিসেবে ছোট করা হয়েছে, কিন্তু পাড়ার লোক যেরকম পরিমাণে নিমন্ত্রণ করা হয়েছে তার থেকে বেশি লোক হয়েছে আমাদের, তো কিছু করার নেই, লাস্টের দিকে যা খাবারের হিসাব বেশি বেশি করা হয়েছিলো তাতেও কম পড়া হয়েছে, তো ঘরে আবার পরে রান্না করা হয়েছে কিছু কিছু যা কম পড়েছে। তো চলো বন্ধুরা আমাদের পুজো কেমন লাগলো অবশ্যই জানিও, টাটা বাই বাই, আবার পরের ভিডিওতে দেখা হবে।